কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায় আগামী 31 জানুয়ারি নির্ধারিত করেছেন আদালত। এদিকে চার দিনের যুক্তিতর্কে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে ওসি প্রদীপ এই হত্যাকাণ্ডে জড়িত ছিল না দাবি করে ন্যায় বিচার চেয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সকালে সিনহা হত্যা মামলার 15 আসামিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। আসামি বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত তার অসমাপ্ত যুক্তিতর্ক শুরু করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, চার দিন ধরে চলা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক 31 জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি হুজুর আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। এদিকে বাদীপক্ষের আইনজীবী গণমাধ্যম কর্মীদের জানান, সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে সিনহাকে হত্যা করেছে। ন্যায় বিচারের স্বার্থে আইনানুগ ভাবে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা। অন্যদিকে প্রদীপকে নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন তার আইনজীবী। আজকে আমরা এটুকুই বলবো, প্রসিকিউশন এবং ডিফেন্স দুই পক্ষই চাইবে ন্যায় বিচারটা নিশ্চিত। 2020 সালের 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সমর ইসলাম, 21 টেলিভিশন।